দাদা তুমি কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি। তো আজ আমি তোমাদের সাথে ডেইলি ব্লগে শেয়ার করব, তো সকাল ঘুম থেকে উঠতে কী কী করি তো সেটাই শেয়ার করব। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো। আর যারা এখনও ফ্যামিলি মেম্বার হয়ে ওঠোনি প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগে। তো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছানো দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে দেখো, আমি এখন বিছানাটা গুছিয়ে নেব, আর তোমার দাদাভাই ডিউটিতে চলে গেছে। তো প্রথমেই দাদাভাই ডিউটিতে চলে গেলে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, আর ওর যদি নাইট ডিউটি থাকে তাহলে বিছানাটা গুছানো যায় না, কারণ ও এসে ঘুমিয়ে পড়ে। তো এদিকে আমি বিছানাটা একে একে সব কিছু নিচে রেখে বেড কভারটা পেতে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি বেড কভারটা চেঞ্জ করবো, ধুয়ে দেবো, অন্য একটা বেডশিট পাতাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আমার ব্লগগুলো প্লিজ তোমরা সবাই দেখো, আর স্কিপ না করে কন্টিনিউ দেখো। আর ওই যে দেখো, এখন আমি অন্য আরেকটা বেড কভার নিয়ে পেতে নিচ্ছি। তো এই বেড কভারটা আমার খুব পছন্দের একটা বেড কভার। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ধীরে ধীরে কাজগুলো সব সেরে নেব। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আমার আবদার বলতে পারো। তো আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখো, আমি বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো কীরকম লাগছে তোমাদের আমার এই বেড কভারটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো এটা নতুনও না, এটা অনেকদিন আগের। তো বিছানা টিছানা গুছিয়ে এখন আমি বাকি কাজগুলোও সেরে নেব। ওইদিকেও আমার বাকি সব বিছানা টিছানা কমপ্লিট, সব বিছানা গুছানো আজ আর দেখাইনি। আর ওইদিকে দেখে নাও, বেড কভারটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এখন আমি এটা ধুয়ে দেব। আর ওইদিকে দেখো, বালতিতে সজনা কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেটা উঠিয়ে রেখেছি, এটা কাটবো। তো তার জন্য আমি এখন বেড কভারটা ভালো করে আমি ধুয়ে নেব। আমার ব্লগগুলো দেখে প্লিজ তোমরা সবাই কমেন্ট করো, লাইক করো, তাহলে অনেক আনন্দ লাগে। তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমাদেরকে উৎসাহ বাড়ায়। তো প্লিজ তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, যাতে আমরা আরও এগিয়ে যেতে সাহস করতে পারি। তো তোমাদের তো সাপোর্ট সবসময় প্রয়োজন। আর ওইদিকে যে বেড কভারটা ধুয়ে নিই, তারপর আমি এগুলো রৌদ্রে নেড়ে দেবো। এই যে আমি কাপড় চোপড় সব ধুয়ে নিয়েছি, এখন আমি এটা রৌদ্রে নেড়ে দেবো, তারপর আমি সবজি কাটতে বসে যাব। এখানে আমি সজনা চুলে নিয়েছি, সজনা ডাঁটা। তো সজনা ডাঁটা চুলে এখন আমি ডাঙা চুলব, লাল ডাঁটা। তো এগুলো সব চুলে আমি পরিষ্কার করে নিই। আর যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তার জন্য ভিডিও দেখতে কিন্তু এতটা ভালো আসে না। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। ওইদিকে আমি লাল শাকটাও কেটে নেব। তো আজ দুপুরবেলা রান্না করব, সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর লাল শাক ডাঁটা দিয়ে বানাবো, এই ডাঁটা দিয়ে বানাবো ডাল বড়া করে একটা সবজি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো।
আর এই ডেটাগুলো বাঁচতে কিন্তু অনেক সময় লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই ডাটা বাঁচতে প্লিজ কমেন্ট করে জানি। আমার তো একটু খুব ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে গেলে তো পরিষ্কার করে বেছে নিতে হবে তার জন্য। কিন্তু খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে ডাটা খেতে। তোমাদের কেমন লাগে ডাটা খেতে, কারা কারা ভালোবাসো ডাটা খেতে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ডাটা খেতে প্রচুর ভালো লাগে, যে কোনো ডাটা, মিষ্টি কুমড়োর ডাটা, সজনে ডাটা, লাল শাকের ডাটা আর অন্যান্য ডাটাগুলো খেতে কিন্তু আমার বিশেষ করে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো যে বাঁচতে বহুত সময় লাগে। তো এই যে আমি ডাটাগুলো সব বেছে নিই, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সজনে ডাটা তো বেছে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখন লাল ডাটাটাও ভিজিয়ে নিই। আর ওই পাশে দেখো আমি সব কিছু কাটাকাটি করে স্নান টান করে একদম রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। ডাল বড়া করে ডাটা দিয়ে একটা, আর সজনে ডাটা চচ্চড়ি। তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর প্লিজ চ্যানেলে নতুন হয়ে যা দেখো যদি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দুপুরবেলা বানালাম দই ফুচকা, তো দই ফুচকা খেতে ইচ্ছে করছিলো তার জন্য ঘরেই বানিয়ে নিলাম। তো ওইদিকে আমি এখন ফুচকার মধ্যে আলু ডুকটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি দই আর চাটনি বানিয়েছি, তেঁতুলের চাটনি, সেটা দিয়ে দেবো, দিয়ে আমি ধনে পাতা দিয়ে খেয়ে নেবো। তো তোমাদের সাথে আর এই তেঁতুলের দই ফুচকার রেসিপিটা শেয়ার করলাম না। তো গরম দিনে কিন্তু দুপুরবেলা ফুচকা টুচকা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ওইদিকে দেখো আমি ভুজিয়া নিয়েছি কিছু, আলু মাখা, টক দই, তার সাথে আছে তেঁতুলের চাটনি বানিয়েছি সেটা। তো আজকের এই ফুচকা খাওয়া দিয়েই আমার ভিডিওটা শেষ করব। তো তোমাদের কেমন লেগেছে আমার এই সব মিলিয়ে ভিডিওটা প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই দই ফুচকা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে ফুচকা, দই ফুচকা বা টক ফুচকা যে কোনো কিছুই। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আমার কিছু ভিডিওতে আমাদের কিছুই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো টাটা।